নমস্কার বন্ধুরা জিওটেক ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্লকে ব্লকে ব্লক কোয়ালিটিটার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে তো আবেদন আপনারা কিভাবে করবেন আবেদনপত্র কোথায় পাবেন তো বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করব বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি এখানে কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি ডিআরএস কম্পাউন্ড বিল্ডিং তো তো এটা হুগলি জেলার থেকেই কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এখানে নিয়োগ করা হবে কিন্তু ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটার তো এই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে পদের নাম বলা হয়েছে কোয়ার্ডিনেটার আসার মোট শূন্য পদ রয়েছে এখানে চৌধুরী তো বন্ধুরা এখানে যে সমস্ত ব্লকে নিয়োগ করা হবে সেগুলোর ডিটেলস দেওয়া রয়েছে দেখুন আরামবাগ গোঘাট এক নম্বর ব্লক দু নম্বর ব্লক খানাকুল তারপরে খানাকুল এক দুই এই সমস্ত তারকেশ্বর রয়েছে এই সমস্ত ব্লকগুলো রয়েছে এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু শূন্য পদ অনুযায়ী এখানে শূন্য দেওয়া রয়েছে টোটাল কিন্তু চৌদ্দটি ভ্যাকেন্সি রয়েছে তো এই চৌদ্দটি ভ্যাকেন্সিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখুন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল অনথ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট ইকোনমিতে মাস্টার্স ডিগ্রি করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ক্লিয়ার বন্ধুরা আমরা এখানে প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে তো প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুযায়ী ক্লিয়ার বন্ধুরা এবার আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে ভিডিও ড্রিসক্রিপশান বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে সেখান থেকে সেটাকে ভালোভাবে পূরণ করে নেবেন তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে কিন্তু আপনাকে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে তো আবেদন ফি রয়েছে এখানে ওভিসি ইডাব্লু এস প্রার্থীদের ক্ষেত্রে যারা জেনারেল রয়েছেন জেনারেল সি ই এস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা ধার্য করা হয়েছে এস সি এস টি প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে আবেদন ফি আপনারা জমা করতে পারবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এখানে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা এসটিও অফিস অর্থাৎ যে যে সমস্ত ব্লকের আন্ডারে আবেদন করতে চাইছেন এখানে ব্লকগুলোর অ্যাড্রেস উল্লেখ করা রয়েছে আপনারা সেই ব্লক অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদনপত্র সেই ঠিকানায় পাঠাতে হবে তো আবেদনের শেষ তারিখ রয়েছে সাতাশ মার্চ দু হাজার তেইশ তারিখ আবারও বলছি যারা আবেদন করতে চান ভিডিও ড্রেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ